মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বললাম তো ছেড়ে দেবো, জাস্ট ওয়ান কেস, একটা প্লিজ। আপনি আমাকে চেঁচাতে বাধ্য করছেন, তাই তো? বেশ চেঁচাও, দেখি তোমার কথা কে শোনে, কে বিশ্বাস করে তোমাকে। চেঁচাও রূপঙ্কর, রূপঙ্কর প্লিজ, আরে রূপঙ্কর প্লিজ, রূপঙ্কর কেস মে, রূপঙ্কর ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন প্লিজ। মেঘ, মেঘ প্লিজ, কি করছেন আপনি? আমরা, আমার হাতটা ছেড়ে দিন প্লিজ, আমার হাতটা ছেড়ে দিন। আমি আমি জানি আপনি হয়তো আমাকে ভালোবাসেন বা ভালোবাসতেন। কি করছেন মেঘ প্লিজ, আমাকে আমার আমার হাতটা ছাড়ুন, আমার হাত। লজ্জা করেন আপনি, নিজে এতক্ষণ ধরে অসভ্যতা করে এখন নাটক করছেন। মেঘ, এই জন্য রূপঙ্কর সান্যাল এত ভালো ছেলে হয়ে গেলেন, তাই তো? নীল, আমি তোমাকে বারবার বলেছিলাম এই ছেলেটা একটা লম্পট। আজকে তুমি নিজের চোখেই দেখলে তো ও কি করছিল আমার সঙ্গে, তুমি দেখলে তো? নীল, আমি বারবার বলেছি গিনিকে সাবধান করো, আবারও বলছি। দাদা ভাই, দাদা ভাই, আমি জানি না বৌদি সব কি বলছে, আমার বলতে সত্যি খুব লজ্জা করছে। বৌদি প্লিজ, আপনি এভাবে আর নিজেকে নিজে নামাবেন না প্লিজ। দাদা ভাই আমাকে ক্ষমা করুন, এরকম একটা ঘটনার মধ্যে আমি। আরে কি হয়েছে রূপ, এভাবে ক্ষমা চাইছেন কেন আপনি? আই এম সরি কিনি, তবে এখানে আমার পক্ষে থাকা আর সম্ভব হচ্ছে না। এক সেকেন্ড রূপ, দাঁড়াও প্লিজ, আমাকে কেউ বলবে কি হয়েছে এখানে? কিনি কি বলবো আমি জানি না, এসব কথা বলতেও তো। বৌদি আপনি কেন করলেন আমার সাথে সব? ওই নোংরা মুখে তুমি আমাকে, শাট আপ মেগ, জাস্ট শাট আপ। তোমাকে কেউ রাইট দেয়নি রূপের সঙ্গে এইভাবে কথা বলার। কি হয়েছে রূপ, আমাকে প্লিজ বলো না, কি করেছে মেঘ? ও তোমাকে অপমান করেছে? সেটা করলে তো আমি সহ্য করে নিতাম কিনি, কিন্তু উনি আমার সাথে যেটা করেছেন আমার না। কিনি, তুমি তোমার জীবনের সব থেকে বড় ভুল করবে এই লোকটার কথা বিশ্বাস করে। আমি রিকোয়েস্ট করছি কিনি, তুমি এর একটাও কথা বিশ্বাস করো না। দিদি ভাই, তুই আমাকে কফি আনতে বলে কোথায় চলে গেলি? এই লোকটা খালি ঘরে সুযোগ নিয়ে আমাকে আমাকে মলেস্ট করেছে। মেঘ, মিথ্যে কথা বলছো তুমি। আমি মিথ্যে বলছি না গিনি, এখনো সময় আছে, তুমি তোমার চোখ খোলো। জাস্ট শাট আপ। কি করেছে ও বলো না আমাকে। আমার না, আমার না বলতেও লজ্জা করছে। লজ্জা করছে বলে চুপ করে থাকলে তো চলবে না রূপ, বলুন কি হয়েছে, তা না হলে মেঘ যেটা বলছে সেটাকেই আমরা সত্যি বলে মেনে নেব। আর এটা তো সত্যি কথা, মেঘ মিথ্যে কথা বলে না। আচ্ছা আমি তো এটা বুঝতে পারছি না যে তোমরা সবাই এই লম্পটের কাছ থেকে কেন সত্যিটা জানতে চাইছো। আচ্ছা তোমরাই বলো, কখনো কোনো মলেস্টার বলে যে হ্যাঁ আমি মলেস্ট করেছি? মেঘ, আর একটা কথা বললে কিন্তু তোমাকে আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।